হ্যালো গাইস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল মোবাইল টিপস। আমি আপনাদের বন্ধু মৈদুল। আপনারা অনেকদিন ধরে শর্ট ভিডিওস প্ল্যাটফর্মের মধ্যে আপনাদের ভিডিও আপলোড করছেন, যেমন টিকটক, লাইকি, স্নেক ভিডিও, এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনাদের ভিডিও আপলোড করছেন। হঠাৎ করে আপনার ভিডিওটা যখন ভাইরাল হয়ে যাচ্ছে, আপনার আইডিটা যখন গ্রো করছে, বা আপনার যে আইডিটা আছে সেই আইডিটা প্রফেশনাল আইডিতে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক তেমন সময় অ্যাপ্লিকেশনগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে, কারণ অ্যাপ্লিকেশনগুলো ভারতে তৈরি নয়। এই সময় আপনারা কি করছেন, আপনাদের ভিডিও করার আগ্রহটা নষ্ট হয়ে যাচ্ছে, যে আমরা এতদিন ধরে ভিডিও আপলোড করছি, আমাদের ভিডিওগুলো ভাইরালও হয়ে যাচ্ছে, ঠিক এমন সময় অ্যাপ্লিকেশনগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে। তো এখন আপনারা একটা ভারতের তৈরি অ্যাপ্লিকেশন খুঁজছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ভারতের তৈরি অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করে দেবো, যেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে এমএক্স টাকাটাক অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন, এবং এই অ্যাপ্লিকেশনটা ডিলিট হয়ে যাবার বা অ্যাপ্লিকেশনটা ব্যান্ড হয়ে যাবার কোনো চিন্তা নেই, মানে কোনো রকম চিন্তা থাকবে না আপনাদের মাথার মধ্যে, কারণ এই অ্যাপ্লিকেশনটা ভারতের তৈরি একটি অ্যাপ্লিকেশন। তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের ভিডিওটার মধ্যে আমি আপনাদের দেখাবো এমএক্স টাকাটাক অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা কিভাবে আপনাদের আইডি তৈরি করবেন, কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের ভিডিও আপলোড করবেন, এবং পরবর্তীকালে আরও ভিডিও আমি আপনাদের দেবো, যেমন এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা কিভাবে, মানে এমএক্স টাকাটাক অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের ভিডিও কিভাবে ভাইরাল করবেন, এমএক্স টাকাটাক অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা কিভাবে আপনাদের টাকা ইনকাম করতে পারবেন, সমস্ত ব্যাপারগুলো বা সমস্ত ভিডিওগুলো পরবর্তীতে আমি এই চ্যানেলের মধ্যে দিতে থাকবো। অতি অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নতুন নতুন ভিডিও আসতে চলেছে। এবং আমি আগেও টিকটক সম্বন্ধে অনেক ভিডিও আপলোড করেছি, যেই ভিডিওগুলোর মধ্যে আপনারা অনেক সাপোর্ট করেছেন, অনেক ভালোবাসা দেখিয়েছেন, তো সেই কারণে ভিডিওগুলো অনেক অনেক দূর পর্যন্ত গেছে, অনেক মানুষ দেখতে পেয়েছে। আশা করি আপনারা এই ভিডিওটার মধ্যে বা এই চ্যানেলের মধ্যে এসে সমস্ত ভিডিওগুলোর মধ্যে সাপোর্ট করবেন, যাতে করে কিভাবে এই চ্যানেলটা নতুন পর্যায়ে পরিণত হবে এবং আপনারা প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক, কিভাবে এমএক্স টাকাটাক অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা আপনাদের আইডি তৈরি করবেন এবং কিভাবে এই অ্যাপ্লিকেশনের মধ্যে ভিডিও আপলোড করবেন, সমস্ত ব্যাপারটা আজকের এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো। সবার প্রথমে আপনাদের এমএক্স টাকাটাক অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে। আপনারা প্লে স্টোরের মধ্যে চলে যাবেন এবং সার্চ বারে সার্চ করবেন এমএক্স টাকাটাক। এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 100 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে এবং 4.1 এর রেট আছে। তো খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশন। যখন থেকে টিকটক এবং লাইকি, স্নেক ভিডিও এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যান্ড হচ্ছে, তারপরে অনেক অ্যাপ্লিকেশন ভারতে লঞ্চ হয়েছে, তার মধ্যে এমএক্স টাকাটাক এখন নাম্বার 1 শর্ট ভিডিওস প্ল্যাটফর্ম। তো আপনারা নিশ্চিন্তে এই এমএক্স টাকাটাক অ্যাপ্লিকেশনের মধ্যে ভিডিও আপলোড করতে পারেন, কারণ এটা কখনোই ব্যান্ড হবে না, কারণ এটা ভারতের তৈরি একটি অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন, তারপরে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশান কিন্তু এখানে আছে, মানে টিকটকে যেগুলো ছিল না তার থেকে আপডেট ভার্সন কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। টিকটক, লাইকি বা স্নেক ভিডিওর মধ্যে আপনারা যেগুলো দেখেছেন তার থেকে আরও নতুন নতুন কিছু জিনিস এখানে দেখতে পাবেন, অনেক রকমের ফেসিলিটি আপনারা এখানে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এই অ্যাপ্লিকেশনটা দারুণ একটি অ্যাপ্লিকেশন, তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করুন, খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এমএক্স টাকাটাক অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা কীভাবে আপনাদের আইডি তৈরি করবেন এবং এমএক্স টাকাটাক অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা কীভাবে ভিডিও আপলোড করতে পারবেন। তো তার আগে আমি আপনাদের কিছু বেসিক জিনিস দেখিয়ে দিই। এই জায়গাটা দেখতে পাচ্ছেন ফর ইউ বলে একটা অপশান আছে, যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বা আগের থেকে ভাইরাল হয়ে আছে সেই সমস্ত ভিডিওগুলো এই অপশানের মধ্যে আপনারা দেখতে পাবেন। যত উপরের দিকে তুলবেন তত নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। যারা এন্টারটেনমেন্ট ভিডিও পছন্দ করেন তারাও কিন্তু দারুণ দারুণ ভিডিও এখানে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা অপশান আছে, এই জায়গাটাই আমরা যদি দেখি এখানে ফলো বলে একটা অপশান আছে, এই উপরের দিক থেকে দেখতে পাচ্ছেন ফলো বলে একটা অপশান আছে, যাদের আপনি ফলো করে রাখবেন সেই সমস্ত মানুষের ভিডিওগুলো কিন্তু এই ফলোর অপশানে গিয়ে দেখতে পাবেন। এখানে নিয়ার বাই বলে একটা অপশান আছে যেটা টিকটকে ছিল না, সেটা হচ্ছে এই নিয়ার বাই অপশান। তো এই নিয়ার বাই অপশানের মধ্যে আপনার এলাকার মধ্যে যারা শর্ট ভিডিওস বানায় এই এমএক্স টাকাটাক অ্যাপ্লিকেশনের মধ্যে তাদের ভিডিওগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন, মানে এই নিয়ার বাই অপশানের মাধ্যমে। তারপরে এখানে 3 লাইন বলে একটা অপশান পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে 3 খানা ডট আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস উইন ক্যাশ। আপনি যদি আপনার বন্ধুদের কাছে এই মানে এই অ্যাপ্লিকেশনটা শেয়ার করেন তাহলে কিন্তু আপনি রিয়েল মানি বা টাকা ইনকাম করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। তারপর দেখতে পাচ্ছেন এখানে গেম সেন্টার বলে একটা অপশান আছে, ডাউনলোড বলে একটা অপশান আছে, এখানে ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান আছে এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বলে একটা মানে অপশান আছে। তো এখানে আপনি ডাইরেক্ট আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মধ্যে যে ভিডিওটা আপনার পছন্দ সেই ভিডিওটাকে আপনি ডাইরেক্ট এখান থেকে নিয়ে যেতে পারেন, আপনার স্ট্যাটাসে দিতে পারেন। এখানে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে নিতে পারেন আপনার পছন্দ মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ। তো তারপরে আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেখতে পাচ্ছেন, নতুন একটা অপশান, এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমরা যখনই ঢুকবো এখানে দেখবো বিভিন্ন ধরনের কুইজ বা বিভিন্ন ধরনের কন্টেস্ট চলছে যেগুলোর মাধ্যমে, সরি আমার নেটটা একটু স্লো তার জন্য দেখাচ্ছে না, তো আমি আপনাদের ব্যাক করে দেখাচ্ছি।
তো এই অপশানটার মধ্যে আপনার ডেলি আপনার টাকা ইনকাম করতে পারবেন এই অপশানটার মাধ্যমে। তো সমস্ত ভিডিওগুলো আমি কিন্তু পরবর্তীকালে আরও ভিডিও আপলোড করবো, যদি আপনারা এই ভিডিওটার মধ্যে সাপোর্ট দেন তো কেমনভাবে এমএক্স টাকাটাক অ্যাপ্লিকেশানের মধ্যে আপনার টাকা ইনকাম করতে পারবেন, কীভাবে এমএক্স টাকাটাক অ্যাপ্লিকেশানের মধ্যে আপনার শর্ট ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন, সমস্ত ব্যাপারগুলো আমি আপনাদের পরবর্তী আরও ভিডিওতে দেখাবো। তো তার আগে আমি আপনাদের আরও কিছু বেসিক জিনিস দেখিয়ে দিই। এখানে ফলোয়িংয়ের অপশান আছে, ফলো করতে পারবেন আপনি, বা আপনি যদি এই ছবিটার মধ্যে টাচ করেন আপনি কিন্তু এই যে মানুষটার ভিডিও দেখছেন সেই মানুষটার ভিডিওর মধ্যে আপনি কিন্তু চলে যেতে পারবেন। তো এই অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে রাইটের অপশান মানে লাভ চিহ্নের একটা অপশান আছে, এখানে আপনি যদি টাচ করেন তো এটা লাইক দেওয়া হয়ে যাবে। তারপরে কমেন্টের একটা অপশান আছে, এখানে শেয়ারের অপশান আছে, এখানে আপনি আপনার ভিডিও যে ভিডিওটা পছন্দ সেই ভিডিওটাকে আপনি ডাউনলোড করতে পারবেন এই অপশানটার মধ্যে ক্লিক করে। এছাড়া আপনার যদি এই যে ভিডিওটা চলছে সেই এই ভিডিওটার যদি গানটা আপনার পছন্দ হয় তাহলে আপনি কিন্তু এইখানকার মাধ্যমে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ক্যাসেটের মতো ঘুরছে, এটা দিয়ে আপনি কিন্তু ভিডিও বানাতে পারেন। তো সরাসরি এই গানটা সিলেক্ট হয়ে যাবে, তারপর আপনি কিন্তু আপনার পছন্দ মতো ভিডিও কিন্তু এখান থেকে চুজ করতে পারবেন, তারপরে আপনারা কিন্তু ভিডিও বানাতে পারবেন। তারপরে এখানে যদি আমি নিচের দিকে দেখি দেখতে পাচ্ছেন এখানে হোম বাটন একটা আছে, তারপরে দেখতে পাচ্ছেন সার্চের একটা অপশান আছে, এখানে দেখতে পাচ্ছেন প্লাসের একটা আইকন আছে, হ্যাঁ, এবং দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশান বলে একটা অপশান আছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা মানুষের চিহ্ন আছে, এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন এবং এই প্লাসের আইকনটার মাধ্যমে কিন্তু আপনি মানে আপনার ভিডিওগুলো কিন্তু বানাতে পারবেন। তারপরে আমরা যদি এখানে সার্চ বারটার মধ্যে ক্লিক করি, এখানে সার্চের অপশানে এখানে আপনি আপনার যে বন্ধুরা আছে তাদের আইডি লিখে আপনি কিন্তু এখানে সার্চ করতে পারবেন, বা আপনার যে কোনো গান ধরুন পছন্দ হয়েছে তো আপনি এখানে গান লিখে গানের নামটা লিখে আপনি সার্চ করে সেই গানটা চুজ করে আপনি ভিডিও বানাতে পারবেন। তো আমি আপনাদের সর্বপ্রথম দেখিয়ে দিই আপনারা এই অ্যাপ্লিকেশানের মধ্যে কীভাবে আপনার আইডিটা ক্রিয়েট করবেন। এই আমরা মেয়ের অপশানে ক্লিক করব, বা এই যে অপশানটা আছে এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পরই আমাদের সামনে তিনখানা অপশান চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক বলে একটা অপশান আছে, গুগল বলে একটা অপশান আছে এবং মোবাইল নাম্বার বলে একটা অপশান আছে। তো আপনি তিনটের মাধ্যমে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তো মোবাইল নাম্বারের ওপর আমি একবার চাপ দেবো। এখানে যখনই আমি চাপ দেবো আমার মোবাইলে যে কটা নাম্বার আছে এখানে কিন্তু শো করবে, তো আপনার মোবাইলে আপনার নাম্বারটা শো করবে, আপনি আপনার পছন্দ মতো নাম্বারটা চুজ করে নেবেন। তারপরে আপনার এখানে নেক্সটের অপশানে ক্লিক করবেন, নেক্সটের অপশানে যখনই আপনি ক্লিক করবেন আপনার মোবাইলের মধ্যে বা আপনার মোবাইল যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটার মধ্যে একটা ওটিপি চলে যাবে এবং ওটিপিটা অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নেবে। তারপরে আপনি কী করবেন, কন্টিনিউয়ের ওপর ক্লিক করবেন, কন্টিনিউয়ের ওপর আপনি যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে, এখানে লেখা চলে এলো আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো আমি এখানে নট নামে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এর আগেও আমি একটা আইডি বানিয়েছিলাম, মানে আমার এই নাম্বারটা দিই, তার আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 1082টা ভিউ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন 6খানা লাইক চলে এসেছে। আমি আইডিটা একবার চালিয়ে কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, তো তার মধ্যেই দেখতে পাচ্ছেন 1000টা ভিউজ চলে আসছে। তার মানে আপনি যদি ভিডিও এখানে রেগুলার আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে অনেক ভিডিওর মধ্যে ভিউ হবে, অনেক আপনার ভিডিও ভাইরাল হবে। তো আপনি প্রথম থেকে যদি এখন এই অ্যাপ্লিকেশানটার মধ্যে জুড়ে থাকেন তাহলে কিন্তু আপনি পরবর্তীকালে আরও ফেমাস হতে পারবেন। এখানে আপনি আপনার প্রোফাইলটাকে এডিট করতে পারবেন, এখান থেকে প্রোফাইল পিকচার লাগাতে পারবেন। তো এই ছিল এটা আপনার কীভাবে আপনার মোবাইল নাম্বার দিয়ে বা যে কোনো নাম্বার দিয়ে আপনি কীভাবে আইডি ক্রিয়েট করবেন মানে এমএক্স টাকাটাক অ্যাপ্লিকেশানের মধ্যে, সেটা আমি আপনাদের দেখালাম। এবার আমি আপনাদের দেখাবো যে কীভাবে এই অ্যাপ্লিকেশানের মধ্যে মানে ভিডিও আপলোড করতে পারবেন। তো দেখুন এখানে একটা প্লাসের আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাসের আইকনে আমরা চাপ দেবো, এখানে যখনই চাপ দেবো এখানে আমার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তার আগে আমাকে কিছু পারমিশন চাইছে, এগুলো আমি অ্যালাউ করে দেবো, তো আপনারা এগুলো অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। অ্যালাউ যখনই করে দেবেন দেখবেন আপনাদের সামনে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এখানে আমি যদি ডবল ক্লিক করি আমার ক্যামেরাটা সামনে চলে আসবে, এখানে বিভিন্ন ধরনের অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রেশিও পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি মিউজিক সিলেক্ট করতে পারবেন, এখানে সাউন্ডের অপশানটা আছে, এখানে ফ্লিপ করতে পারবেন আপনার ক্যামেরাটাকে ঘুরিয়ে নিতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন বিউটি বলে একটা অপশান আছে, বিউটি প্লাস আপনি লাগাতে পারবেন, এখানে স্পিড কন্ট্রোল করতে পারবেন, এখানে টাইমার দিতে পারেন, এখানে মিক্সার করতে পারবেন মানে কন্ট্রাস্টগুলো মানে লাইটটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, এখানে ফ্ল্যাশটাকে অন করতে পারবেন, এখানে আপনারা এফেক্ট পেয়ে যাচ্ছেন, এখানে অ্যালবাম পেয়ে যাচ্ছেন। আপনার মোবাইলে যদি আগে থেকে কোনো ভিডিও শ্যুট করা থাকে আপনি এখানে অ্যালবামের মধ্যে গিয়ে বা আপনার গ্যালারির মধ্যে গিয়ে আপনি কিন্তু এখান থেকে ভিডিও দিতে পারবেন। তো আমি এখানে আপনাদের দেখাবো কেমনভাবে আপনারা ভিডিও তৈরি করবেন, আমি নর্মাল একটা দেখাচ্ছি। তো আমরা এখানে চাপ দেওয়ার পরই আমাদের ভিডিও কিন্তু রেকর্ড করা চালু করে দেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড হয়ে যাওয়ার পরই আপনারা কী করবেন ক্যামেরার অপশানটাকে একবার ছেড়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেল। তারপরে আপনারা কী করবেন, এখানে নিচের দিকে একটা অপশান আছে রাইটের অপশান, আপনারা রাইট ক্লিকও করতে পারেন এবং যদি কোনো ভুল কাজ করে থাকেন বা ভুল রেকর্ড করে থাকেন তাহলে কাটার চিহ্ন দিয়ে কেটে দেবেন। তো আমাদের এখানে সঠিক আছে, তো আমরা এখানে রাইট করে দেবো, রাইট করে দেওয়ার পর আমাদের ভিডিওটা কিন্তু একটু লোডিং নেবে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে যাচ্ছে, তো এখানে আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেল। এবার আপনারা যদি একটু নিচের দিকে খেয়াল করেন বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন মার্ক বলে একটা অপশান আছে একদম কোণে, তারপরে এফেক্ট মানে সরি তারপরে আছে স্টিকারের অপশান, তারপরে সাবটাইটেলের অপশান আছে, সাবটাইটেল মানে যে লেখাগুলো স্ক্রিনের উপর আছে সেই লেখাগুলো দিতে পারেন, তারপরে দেখতে পাচ্ছেন এফেক্টের অপশান আছে, তারপরে দেখতে পাচ্ছেন স্পিড কন্ট্রোলের অপশান আছে, এবং একটু উপরের দিকে যদি আমরা খেয়াল করি এখানে ফিল্টারের একটা অপশান আছে, আপনারা ফিল্টার লাগাতে পারেন। এবং সব কিছু গেলে ভিডিওটা আপনারা কী করবেন মানে এডিট হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন কম্পিউটারের উপর ক্লিক করবেন,
তারপরে আপনাদের একটা অ্যালাউ চাইবে, মানে যে নিয়ার বাই ফ্রেন্ডগুলো থাকে তাদের জন্য একটা অ্যালাউ চাই, তো আপনি অ্যালাউ করে দেবেন, তারপরে আপনাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেল। এবং আপনারা কী করবেন, এখানে ডিসক্রিপশান বক্সে কিছু ডিসক্রিপশান দিয়ে দেবেন, যেমন ভিডিওটার বর্ণনা দিয়ে দেবেন আপনারা, এবং হ্যাশট্যাগ @mxtakatakকে ট্যাগ করবেন এবং হ্যাশট্যাগ ইন্ডিয়া বলে ট্যাগ করবেন। তারপরে আপনারা যদি একটু নিচের দিকে খেয়াল করি, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন হু ক্যান ভিজিট ইউর ভিডিও, তো এখানে আপনি কী করেন পাবলিকে করে দেবেন, হ্যাঁ, যাতে করে সমস্ত মানুষ দেখতে পারে। তো এছাড়াও আপনি কিন্তু প্রাইভেটও রাখতে পারেন এবং ফ্রেন্ড ফর ফ্রেন্ডও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, বা প্রাইভেটও করে দিতে পারেন, ঠিক আছে। তারপর আমরা যদি নিচের দিকে খেয়াল করি, এখানে সেভের একটা অপশান আছে, আপনি ভিডিওটাকে সরাসরি আপনার গ্যালারির মধ্যে সেভ করতে পারেন, এবং ডিফল্টেরও অপশান আছে, আপনারা চাইলে যখন ভিডিওটাকে আপলোড করতে চান ডিফল্টে রেখে দেবেন, তারপরে আপলোড করে দেবেন। এখানে পোস্ট হবে কিন্তু আপনারা এমএক্স টাকাটাক অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ভিডিওটাকে পোস্ট করতে পারবেন, বা এখানে আপনার আইডিটা ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোডিং নিচ্ছে, আমার মানে আইডিটা মানে যে ভিডিওটা পোস্ট করলাম সেই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনারা এমএক্স টাকাটাক অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ভিডিওটা বানাতে পারবেন। তো এই ছিল একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, পরবর্তীতে কেমন টাইপের ভিডিও চাই অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে, এবং আপনাদের যদি খুবই ভালো লাগে আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন, যত পারবেন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যত কন্ট্যাক্ট আছে সমস্ত কন্ট্যাক্টে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে করে কী হবে আপনার বন্ধুরাও জানতে পারে যে একটা এমএক্স টাকাটাক অ্যাপ্লিকেশন এসেছে যেটার মাধ্যমে আপনারা শর্ট ভিডিওস বানাতে পারবেন। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনি এই চ্যানেলটিতে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য, আপনাদের দিনটি খুব ভালো কাটুক।